কি ভাবছেন, মাঝখানে প্রায় 3-4 দিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো না, কোনো বিশেষ অসুবিধা ছিল না, কিন্তু একটা নতুন টপিক নিয়ে কাজ করছিলাম, আর এই নতুন টপিকটার বিভিন্ন বিষয়বস্তুগুলোকে তুলে আনতে গেলে একটু সময় তো লাগবেই। তো যার জন্য মাঝখানে 2টো দিন ভিডিও কোনো আপলোড করতে পারিনি। যাই হোক, আজকে একটা খুব ভালো বিষয় নিয়ে এসেছি, খুব ভালো বিষয়বস্তু, আপনাদের ভীষণ রিকোয়েস্টেড ছিল, অনেকেরই রিকোয়েস্টেড ছিল এই বিষয়টার উপরে ভিডিও বানানোর জন্য। দেখুন, ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু সবকিছুতেই, প্রত্যেকটা ভিডিওতেই একটা না একটা কিছু নতুনত্ব থাকে। আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, হয়তো পরবর্তীতে এই টপিকটা নিয়েই আরেকটা ভিডিও বানাবো, সেখানে একটা নতুনত্ব, আরেকটা কিছু যোগ হবে। তো যার জন্য কোনো কিছুকে স্কিপ করা উচিত না, এবং প্রত্যেকটা বিষয়কে মনোযোগ দিয়ে দেখা দরকার। তো যাই হোক, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবেন, একটু পেশেন্স বা ধৈর্য নিয়ে, কারণ এটাতে কিন্তু আপনাদেরই উপকার হবে, কিছু খুব ভালো অ্যাডভাইস এতে থাকবে, খুব ভালো কিছু আপনাদের যেটা কাজে লাগবে, দৈনন্দিন জীবনে খুব ভালো কাজে লাগবে। প্লাস যে রোগটাকে নিয়ে কথা বলবে, এই রোগটার কিন্তু একটা ভালো রকম ভয়াবহতা আছে এবং ব্যাপকতাও রয়েছে। এটা খুব বেশি পরিমাণ মহিলাদের মধ্যেই বেশিরভাগ দেখা যায়, তবে ছেলেদের কিন্তু, পুরুষরাও কিন্তু এর ঊর্ধ্বে নন। তো যাই হোক, যে পুরুষ বন্ধুরা এই ভিডিওটা এখন দেখছেন, তাদেরকে অনুরোধ করব একদম শেষ পর্যন্ত একটু দেখবেন, কারণ তাতে করে আপনার যদি কাজে নাও লাগে, আপনার পরবর্তী অন্য কাউকে কিন্তু আপনি শেয়ার করে তাকে উপকার করতে পারবেন। আর এই বিষয়বস্তুগুলো প্রত্যেকের জেনে রাখা আমার মনে হয় ভীষণ দরকার। অনেকে এই বিষয়গুলো নিয়ে একটু জ্ঞান রাখেন, অনেকে আবার রাখেন না। তো যারা রাখেন না, তাদেরকে যদি এই ভিডিওটা দেখে থাকছেন, তাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের এই মানে শুভকামনা নিয়েই আজকের এক নতুন ভিডিওটা স্টার্ট করছি। আমার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আরেকবার। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানবো, থাইরয়েডটা কি, থাইরয়েডের কাজ কি, থাইরয়েড কেন হয়, এবং থাইরয়েড ক প্রকারের, কি কি লক্ষণ তাতে দেখা দেয়, কিভাবে আমরা বুঝবো যে আমার থাইরয়েডের প্রবলেম রয়েছে, এবং তার প্রতিকার কি। তো যাই হোক, সবচেয়ে প্রথমে বিষয়বস্তুটা তুলে ধরার জন্য আমি চলে আসি, থাইরয়েড কি। থাইরয়েড হচ্ছে আমাদের ঠিক গলার স্বরনালীর মানে ষড়যন্ত্র যেটা রয়েছে, ষড়যন্ত্রের ঠিক নিচেই একটা বা দুটো গ্রন্থি, ছোট্ট ছোট্ট দুটো গ্রন্থি। তো সেই গ্রন্থি থেকে যে হরমোন নিষ্কাশিত হয়, যে হরমোন বেরিয়ে আসে, সেটাকে বলা হয় থাইরক্সিন, TSH, বা T3 T4 বলা যেতে পারে, এরকম বিভিন্ন রকম নামে এটাকে অভিহিত করা হয়। তো এই হরমোন যেটা থেকে বেরোয়, সেই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এইবার আমাদের জানতে হবে কি এই থাইরয়েড গ্রন্থি অ্যাকচুয়াল কাজ কি, আদৌ কি এর শরীরে কোনো রকম কাজ রয়েছে, নাকি এটা এমনিতেই মানুষকে বিভ্রান্ত করে বেড়ায় বা মানুষকে বিভিন্ন রকম রোগে প্রকোপিত করে। তো এর উত্তর হলো যে এর ভীষণ পরিমাণ একটা কাজ রয়েছে, ব্যাপকতাও রয়েছে। সবচেয়ে প্রথমে যেটা থাইরয়েডের কাজ আমি বলবো, আমরা যে প্রোটিন খাচ্ছি ডেইলি, আমাদের যে প্রোটিন ইনটেক হচ্ছে বা যে কার্বোহাইড্রেট আমরা ইনটেক করছি, যতটা পরিমাণ খাবার খাচ্ছি, সেই খাবার থেকে প্রয়োজনীয় প্রোটিন যেটা আমাদের শরীরে লাগবে, সেইটুকু প্রোটিনকে বের করে নেওয়া, নিষ্কর্ষ করে নেওয়া, এবং প্রয়োজনীয় কার্বোহাইড্রেটকে আমাদের শরীরে কাজে লাগানো, এবং অতিরিক্ত যেটা আছে সেই অতিরিক্ত জিনিসটাকে ড্রেন আউট করে দেওয়া, অর্থাৎ সেই অতিরিক্ত জিনিসটাকে আস্তে আস্তে আমাদের বর্জ্য পদার্থের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার মেন যে কাজটা করে, প্রথম কাজটা, সেটা হচ্ছে থাইরয়েড করে। আচ্ছা, এটা ছাড়াও থাইরয়েড যে কাজগুলো করে, দেখুন, আপনার যদি শরীরে সুগার, কোলেস্টেরল বা ফসফোলিপিডের যে মাত্রা, কখনো সুগার বেড়ে যায়, কখনো কোলেস্টেরল বেড়ে যায়, কখনো সুগার কমে যায়, কখনো কোলেস্টেরল কমে যায়, তো এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে কিন্তু এই TSH বা থাইরক্সিন। আবার এছাড়াও আপনার যে বোন, আপনার যে মাসেল গ্রোথ, আপনার বোন গ্রোথ, আপনার যে বুদ্ধি বিকাশ, মানসিক বিকাশ, সেই এই জিনিসগুলোকে কিন্তু থাইরয়েড বা TSH নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায় বলা ভালো, এই TSH এর মাধ্যমেই কিন্তু এই জিনিসটা আমরা ধরতে পারি, বা এই জিনিসটা প্রকাশিত হয়, বা এই জিনিসটা বিভিন্ন রকম কাজে লাগে, বা এই বুদ্ধি বিকাশ বলুন, আমাদের মাসেল গ্রোথ বলুন, আমাদের বোন গ্রোথ বা হাড়ের মানে কার্যকারিতা, বা হাড়ের পুষ্টি বা হাড় শক্ত হওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই আপনার TSH এর মাধ্যমেই হয়। আচ্ছা, মহিলাদের যে দুগ্ধস্রাব, অর্থাৎ যারা প্রেগনেন্ট বা সদ্য বাচ্চা জন্ম দিয়েছেন, সদ্য প্রসব করেছেন, তো তাদের ক্ষেত্রে
যে নতুন করে দুধ তৈরি হয় স্তনে, সেই দুধ তৈরির পিছনেও কিন্তু এই টিএসসি হরমোনের একটা বিশাল কাজ রয়েছে। তো আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি যে টিএসএইচ এর কাজটা কি, এটাকে কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, অর্থাৎ টিএসএইচ ছাড়া আমরা বাঁচতেই পারবো না, এটা আমাদের ভীষণ দরকারি জিনিস। কিন্তু এবার আমাদের জানতে হবে এর রোগটা হয় কেন। দেখুন, টিএসএইচ এর নিজের কোনো কিন্তু রোগ নেই, অর্থাৎ থাইরয়েড কিন্তু নিজে কোনো একটা রোগ নয়, কিন্তু কখনো এর পরিমাণ বেড়ে যায়। আমাদের যে টিএসএইচ অর্থাৎ থাইরক্সিন আমাদের নিষ্কাশিত হচ্ছে, তো সেই থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেটা বেরোচ্ছে হরমোনটা, সেই হরমোনের পরিমাণ কখনো কোনো কারণবশত বেড়ে যায়, কখনো বা কোনো কারণবশত কমে যায়। তো এই দুটো কমে বাড়া বাড়া কমার জন্যই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম অন্যান্য হরমোনও প্রভাবিত হয় এবং বিভিন্ন রকম রোগের উদ্রেক তৈরি হয়, বিভিন্ন রকম লক্ষণ প্রকাশিত পায়, যার ফলে আমাদের অন্যান্য রোগ কিন্তু শরীরে বাসা বাঁধে। তো এইবার আমরা জেনে নিই যে এই থাইরয়েড মানে টিএসএইচ যেটা হচ্ছে, এটা মানে বাড়া কমাটা অ্যাকচুয়ালি হয় কেন। দেখুন, বাড়া কমা হওয়ার পিছনে অনেক কটা কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে অত্যধিক পরিমাণে স্ট্রেস। আমরা প্রত্যেকেই এখন বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে ভীষণভাবে স্ট্রেসে জর্জরিত, বিভিন্ন রকম কাজের চিন্তা বা পারিবারিক চিন্তা বা অন্যান্য বিভিন্ন রকম চিন্তাতে কিন্তু আমরা জর্জরিত। তো যার জন্য এই থাইরয়েডের পরিমাণটা অত্যাধিক, বিশেষ করে মহিলাদের অনেকটাই চাপে থাকতে হয়, বাড়ির মহিলাদের বা যারা ওয়ার্কিং লেডি আছেন তাদেরও, এক তো অফিস সামলাচ্ছেন আবার না হলে বাড়ি সামলাচ্ছেন, তো এই দুটো একসঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের অনেকটাই মানসিক প্রেশারে থাকতে হয়, অনেকের রাতের পর রাত ঘুম হয় না। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেকটাই আপনার মানে থাইরয়েডের প্রবলেম আসতেই পারে। তাছাড়া যেটা আছে ল্যাক অফ আয়োডিন, আপনি যদি যথেষ্ট পরিমাণ আয়োডিন ইনটেক না করেন, আমাদের শরীরে যে পরিমাণ আয়োডিন প্রয়োজন প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে, তো সেটা যদি পরিপূর্ণ না হয় তাহলে একটা নির্দিষ্ট লিমিটে বা একটা নির্দিষ্ট দিনের পর, সময়ের পর কিন্তু আপনার থাইরয়েডের সমস্যা আসাটা একদম বাঞ্ছনীয়। এছাড়া যে কারণগুলো হয় সেটা হচ্ছে জেনেটিক, যেটার উপরে আমাদের কোনো রকম হাত নেই। তো জেনেটিক কারণটাকে অনেকটা অ্যাভয়েড করা যায়, কিন্তু সেটা অ্যাভয়েড করতে গেলে আপনাকে অন্যান্য দিকগুলোকে কিন্তু একটু দৃষ্টিপাত করতে হবে এবং সেই জিনিসগুলোকে একটু ভালোভাবে মানে একটু কেয়ারনেস নিয়ে, একটু যত্ন নিয়ে কিন্তু কাজগুলোকে করতে হবে। তো যাই হোক, এছাড়া যেটা আছে, মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় বিভিন্ন রকম হরমোনের প্রভাব দেখা দেয় এবং প্রেগনেন্সির সময়টাতে সমস্ত হরমোন কিন্তু তার নিজস্ব স্বাভাবিক যে শৈলী, সেই স্বাভাবিক শৈলী থেকে সরে গিয়ে একটা অন্যরকম দিকে প্রবাহিত হয় বা একটা অন্য পথে প্রবাহিত হয়, যার ফলে ব্যালেন্সটা কিন্তু সবসময় গণ্ডগোল থাকে। তো যার জন্য মহিলাদের এই প্রেগনেন্সির সময়টাতে কিন্তু প্রবলেম আসতেই পারে। এছাড়া আমরা যেটা থাইরয়েডের প্রধান কারণ, সেটা হচ্ছে অনিয়মিত একটা লাইফস্টাইল এবং আনহেলদি একটা লাইফস্টাইল, অস্বাস্থ্যকর এবং অনিয়মিত একটা লাইফস্টাইল যদি আপনি কন্টিনিউ দীর্ঘদিন অতিবাহিত করেন এবং তার সঙ্গে যথেষ্ট পরিমাণ নেশা ভাং ইত্যাদি করেন, মদ্যপান করেন, সিগারেট পান করেন, তাহলে পরে কিন্তু আপনার থাইরয়েড হওয়াটা খুব স্বাভাবিক। এছাড়া যেটা আমরা ধরি যে আপনি অত্যাধিক পরিমাণে যদি সয়া প্রোডাক্ট খান, সয়াবিন হোক, সয়া সস হোক বা তেল হোক, টোফু হোক, ছানা হোক ইত্যাদি জিনিস, যে জিনিসগুলো যেগুলো সয়াবিন থেকে তৈরি হয় অ্যাকচুয়ালি, তা একটা লিমিট আছে, কিন্তু অত্যাধিক পরিমাণ খাওয়াটা কখনোই উচিত না। তো অত্যাধিক পরিমাণ যখনই আপনি খাবেন আপনার এই থাইরয়েডের প্রবলেম কিন্তু আসতে বাধ্য। তো যার জন্য আমরা এখানে মোটামুটি একটা বুঝে গেলাম যে কি কারণে মোটামুটি থাইরয়েডটা হতে পারে। এবার সেই কারণগুলোকে, যে কারণগুলোর জন্য হয় সেই কারণের বিপরীত পথে গিয়ে যদি আমরা একটু নিজেদেরকে যত্ন নিই, তাহলে পরে কিন্তু আমরা থাইরয়েডটাকে অ্যাভয়েড করে যেতে পারবো, অর্থাৎ থাইরয়েড কিন্তু আমাদের চট করে ধরবে না। এইবার আমাদের যেটা প্রথম বলে নিই যে আপনার থাইরয়েড অলরেডি অলরেডি হয়ে গেছে, ডায়াগনোসিস আপনি করবেন কি করে। তো সেটা ডায়াগনোসিস করতে গেলে আপনাকে দেখুন থাইরয়েড চেক করতে হয়, ঠিক আছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে, প্যাথোলজি সেন্টারে গিয়ে আপনি এটাকে খুব স্বাভাবিকভাবেই চেক করাতে পারেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়েও চেক করানো যায়। তবে অ্যালোপ্যাথিকে এখনো পর্যন্ত থাইরয়েডের স্থায়ী চিকিৎসা বলতে একটাই, সেটা হচ্ছে কি, স্টেরয়েড চিকিৎসা, অর্থাৎ আপনাকে যে ওষুধটা দেওয়া হয় সেটা কিন্তু একটা স্টেরয়েড। আর স্টেরয়েড কখনোই একটা দীর্ঘদিন, একটা দীর্ঘ সময় পর্যন্ত মানুষের শরীরে ভালো প্রতিক্রিয়া তো মোটেই করে না এবং অনেক রকম সাইড এফেক্ট ডেকে আনে। তো যার জন্য আপনার যদি থাইরয়েড হয়ে থাকে, আপনি ডিটেক্ট করেছেন, আপনি অলরেডি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডায়াগনোস হয়ে গেছে যে আপনার থাইরয়েড রয়েছে,
তো সেই থাইরয়েডের জন্য আপনি ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিক, কিন্তু সেটাকে একটা দীর্ঘক্রমে যদি চালিয়ে যান আপনার কিন্তু অন্যান্য রোগ হতে বাধ্য। তো যার জন্য অনেকেই এখন এর বিপরীত এর মানে সমপথ, যেটা অন্য পথে গেলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে যাতে কোনো সাইড এফেক্ট নেই, সেটাই কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। আর তার একমাত্র উত্তর হচ্ছে আয়ুর্বেদা, অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসাতে কিন্তু এটাকে ভীষণভাবে মানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এর পুরোপুরি কিওর কিন্তু একদম সম্ভব। তো যার জন্য আয়ুর্বেদে এটাকে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে, কফ, বাত, পিত্ত, কফ, এই তিনটের আনব্যালেন্সের জন্য কিন্তু আমাদের শরীরে থাইরয়েডের সমস্যা মূলত আয়ুর্বেদের মতে হয়ে থাকে। এইবার আমরা সেটাকে কন্ট্রোল করব কি করে? প্রথমে আমি ওই যে বলে দিলাম, একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, খুব ভালো মানে পুষ্টিযুক্ত খাবার খাওয়া এবং প্রচুর পরিমাণে শাকসবজি, সিজনাল ফ্রুট খাওয়া, মদ্যপান এবং সিগারেট বা এই ধরনের ধূমপান থেকে নিজেকে বিরত রাখা, যথেষ্ট পরিমাণ মানে কি বলবো ফ্লুইড অর্থাৎ জল বা জল পান করা, এবং তার সঙ্গে তাজা শাকসবজি ইত্যাদি খাওয়া, তেল, ঝাল, মশলা এগুলো থেকে একটু বিরত থাকা, নিজেকে সকালে উঠে একটু প্রাণায়াম করা, যোগাসন করা, এই জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া, একটু কায়িক পরিশ্রম করা, হাঁটা, দৌড়ানো, একটু ওয়ার্কআউট করা, এই সমস্ত ব্যাপারগুলোকে একটু প্রাধান্য দিতে হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, রাতে খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, এই জিনিসগুলোকে প্রাধান্য দিতে হবে। স্ট্রেস থেকে যতটা পারবেন, মানে সব কিছুকে খুব বেশি একটা প্রাধান্য না দিয়ে নিজের লাইফটাকে উপভোগ করতে শিখতে হবে, অর্থাৎ হেলদি লাইফ। তো সেখানে উপভোগ করতে গেলে আপনাকে মাথায় একটা জিনিস আনতে হবে, ডোন্ট কেয়ার মনোভাব, অর্থাৎ আমি অত্যাধিক স্ট্রেস নিয়ে নিচ্ছি, কালকে কি হবে, অমুক হবে, তমুক হবে, আরে যখন যেটা হবে সেটা দেখা যাবে, এখন তো বাঁচুন, এখন তো সেই জিনিসটা আসছে না। তো এইরকম একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন স্ট্রেস অনেকটাই কমে যাবে। আর স্ট্রেস কম হলে কিন্তু আপনার থাইরয়েডের সমস্যাও আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, ততটা যদি আপনার থেকেও থাকে তাও কিন্তু অতটা ভুগছেন না। তো যাই হোক, আমরা দেখে নেব থাইরয়েড কিন্তু প্রপারলি দু রকমের হয়। একটা হচ্ছে হাইপার থাইরয়েড, যেটা বেড়ে গেলে হয় টিএসএইচ এর পরিমাণ, আবার একটা হচ্ছে হাইপোথাইরয়েড, যেটা কিন্তু টিএসএইচ এর পরিমাণ কমে গেলে হয়। তো যাই হোক, এখানে হাইপার থাইরয়েডের ব্যাপারে বলি, কিভাবে বুঝবেন যে আপনার হাইপার থাইরয়েড রয়েছে এবং তার প্রতিকার কি করবেন, বোঝাটা ভীষণ দরকার, তবেই আপনি চিকিৎসাটা করতে পারবেন। তো এখানে সবচেয়ে প্রথমে যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার মানে প্রচন্ড পরিমাণে উত্তেজনা বৃদ্ধি পাবে, অর্থাৎ কোনো কিছু হলেই আপনি কিন্তু খুব টেনসড হয়ে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, এই নার্ভাসনেস খুব তাড়াতাড়ি কাজ করবে আপনার মধ্যে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, আর প্রচুর পরিমাণে আপনার চুল পড়তে আরম্ভ করবে, হাত কাঁপবে, কোনো একটা কাজ করতে গেলে হাত কাঁপবে, সবসময় একটা কনফিডেন্স লেভেল একটা কমের দিকে থাকবে, কোনো কিছু করতে তেমন একটা উৎসাহ পাবেন না, অনিদ্রা একটা থাকবে আপনার সমস্যা, যার ফলে কি হবে সারাদিন ক্লান্ত ভাব থাকবে, কোনো কাজ করতে এনার্জি পাবেন না, আর স্বভাবতই একটু মাথা যন্ত্রণা এই জিনিসগুলো হতে পারে, পেশি ব্যথা থাকতে পারে, পেশিতে পেশি দুর্বল হয়ে যাবে, ওজন দিনের পর দিন কমতে আরম্ভ করবে, যথেষ্ট পরিমাণ খিদে পাবে, আপনি প্রচুর খাবেনও কিন্তু দেখবেন আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে না, বা সেই খাওয়া আপনি কি খাচ্ছেন নিজেই বুঝতে পারছেন না, সেই খাবার যাচ্ছে কোথায়, খাবারের পুষ্টিগত মান আপনি কোনো কিছুই আপনার শরীর ধরে রাখতে পারছে না, আপনার হৃদস্পন্দন কিন্তু বেড়ে যাবে, আপনার হৃদস্পন্দন মোটামুটি যেটা থাকা উচিত আমাদের স্বাভাবিক, সেই স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা বেশি, আপনি যখনই হৃদস্পন্দন মাপবেন দেখবেন আপনার কিন্তু হৃদস্পন্দন বেড়ে গেছে। মাসিক ধর্ম মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত হবে, কখনো আগে কখনো পরে আবার কখনো বা হলোই না, এরকম একটা ব্যাপার থাকবে। অস্টিওপরোসিস বলে একটা হাড়ের রোগ থাকে, যেটাতে কিনা হাড় দুর্বল হতে আরম্ভ করে এবং আস্তে আস্তে হাড় থেকে ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস পেতে আরম্ভ করে, ভঙ্গুর হয়ে পড়ে অর্থাৎ খুব ঠুনকো হয়ে যায়। তো এইরকম রোগগুলো কিন্তু আস্তে আস্তে দানা বাঁধতে আরম্ভ করে আপনার যদি হাইপার থাইরয়েড থাকে। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে এই জিনিসগুলোর প্রত্যেকটাই যে একটা মানুষের মধ্যে থাকবে তা কিন্তু নয়, কিছু মানুষের ক্ষেত্রে চারটে পাঁচটা প্রবলেম থাকতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে চারটে পাঁচটা সিমটম থাকতে পারে, আবার কিছু মানুষের ক্ষেত্রে প্রত্যেকটাই থাকতে পারে। তো যাই হোক, এগুলোকে মোটামুটি যদি দেখেন যে চার পাঁচটা সিমটম আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মিলে যাচ্ছে, তাহলে আপনার মোটামুটি এবার ডাক্তারবাবুর কাছে সময় হয়ে এসেছে যাওয়ার, যে আপনি নিজের থাইরয়েডটাকে চেক করান, না হলে কিন্তু খুব অদূরেই আপনি অন্যান্য সমস্যায় ভুগতে আরম্ভ করবেন। যাই হোক, এইবার চলে আসি। হ্যাঁ, এখানে একটা প্রসঙ্গে বলে রাখি, হাইপার থাইরয়েড আর হাইপোথাইরয়েড দুটোতেই যে আয়ুর্বেদের চিকিৎসার বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু একই রকম, যার জন্য আমি এখানে আগে হাইপোটাকেও আলোচনা করে নেব, তারপর দুটোরই চিকিৎসা একসাথে বলবো। হাইপোথাইরয়েডটা যখনই টিএসএইচ বা থাইরক্সিন প্রয়োজনের তুলনায় অনেকটা কম নিষ্কাশিত হয়,
তখনই কিন্তু হাইপোথাইরয়েডের বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। লক্ষণগুলো এখনই বলে দিচ্ছি। লক্ষণগুলো হলো, এখানেও সেই একই রকম ভাবে আপনি ক্লান্ত থাকবেন, আপনার প্রচুর পরিমাণে কিন্তু চুল উঠতে আরম্ভ করবে, এবং তার সঙ্গে আপনার নখ কিন্তু অনেকটা পাতলা হতে আরম্ভ করবে, অর্থাৎ নখ ভাঙতে আরম্ভ করবে। একটু কিছু হলেই নখ ভাঙছে, নখ পাতলা হয়ে গেছে, এবং আপনার অটোমেটিক্যালি আপনি কিন্তু ডিপ্রেশন মধ্যে চলে যাবেন, অর্থাৎ সব সময় একটা অদ্ভুত রকম চিন্তার মধ্যে ডুবে থাকবেন, এবং সেই চিন্তাতে আপনার কেন কোনো রকম মুক্তি পাওয়ার কিন্তু কোনো পথই নেই। সেই চিন্তাগ্রস্ত হয়ে কিন্তু আপনি নিজেকে ডিপ্রেশনে ফেলে দেবেন। আর এছাড়া যেটা আপনার দেখা যায় সেটা হচ্ছে, অনেক সময় গলাটাও একটু, গলার নিচের অংশটা একটু ফোলা মনে হয়, আর তাছাড়া গাল একটু ফুলে যায়, চোখের নিচগুলোতে একটু ফুলে যায়, চোখটা একটু ফোলা মনে হয়। তো স্পষ্টতই আপনার মনে হবে যে, প্রাথমিকভাবে মনে হতে পারে যে আপনার অ্যালার্জিক প্রবলেম আছে, কিন্তু না, এটা অ্যালার্জি না, এটা কিন্তু আপনার হাইপোথাইরয়েডের কারণে হচ্ছে, আর এটা কন্টিনিউ থেকে যাচ্ছে। তো অ্যালার্জি হলে হয়তো একদিন দুদিন তিন দিন থাকবে, তারপর কমে যাবে, কিন্তু এটা কিন্তু আপনার কন্টিনিউ থেকে যাবে। তো আপনি দেখবেন চিন্তা শক্তি, আপনার চিন্তা করার ক্ষমতা কিন্তু একটু হ্রাস পেয়েছে, অর্থাৎ আপনার মানে কোনো কিছু নিয়ে একটা ডিপলি চিন্তা ভাবনা করতে আপনি পারছেন না, আপনার মাথা কাজ করছে না, বা আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছেন, ধৈর্য হারা হয়ে পড়ছেন। তো এই জিনিসগুলো হাইপোথাইরয়েড যদি আপনার হয়ে থাকে তাহলে সে কিন্তু দেখা দেবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই হাইপোথাইরয়েডের যে সিমটমগুলো বা লক্ষণগুলো বললাম, এর 5টা থেকে 6টা লক্ষণ কিন্তু একজন মানুষের মধ্যে দেখা দেয়। অতএব এখানে এরকম দেখা দিলেই ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়াটা খুব দরকার, অর্থাৎ প্রাথমিকভাবে আপনার টেস্ট করানোটা ভীষণ দরকার। তারপরে যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটার ব্যাপারে বলি, এইখানেই আমি প্রথমেই আপনাদেরকে আপত্তি জানিয়ে বলছি, এই জায়গাটাতে আপনারা যতটা পারবেন অ্যালোপ্যাথিক ওষুধটাকে একটু অ্যাভয়েড করে চলবেন। যদি আপনি টেস্ট করিয়ে দেখছেন আপনার টিএসএইচ এর পরিমাণ নর্মালের তুলনায় হয় বা কম, হয়তো কম হয় বা একটু বেশি আছে, কিন্তু আপনি অ্যালোপ্যাথিক ওষুধটা চট করে নেবেন না, তার বদলে একটু আয়ুর্বেদিকে ট্রাই করে দেখুন না, খুব ভালো রেজাল্ট আছে, এবং কোনো সাইড এফেক্ট কিছু নেই। আপনার একটা রোগের সঙ্গে আরো 5টা রোগের যদি কাজ হয় তাহলে নিতে ক্ষতি কি? আসুন, যে কথাগুলো, যে ওষুধগুলো বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বাস্তব জীবনে অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে অনেক উপকার পাবেন। এখানে সবচেয়ে প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা, প্রত্যেক পরিচিত। আমরা করোনার সময় ইমিউনিটি ইমিউনিটি ব্যাপারটা অনেকটা শুনেছি, তো সেখানে অশ্বগন্ধার ব্যাপারে অনেকটাই কিন্তু বলা হয়েছিল। তো যাই হোক, এই অশ্বগন্ধা চূর্ণ এখানে আপনাকে, মাফ করবেন, অশ্বগন্ধা চূর্ণ এখানে 1 চামচ আপনাকে নিতে হবে, 1 কাপ গরম দুধের সঙ্গে রাতে শোয়ার আগে আপনাকে কিন্তু 15 থেকে 20 দিন কন্টিনিউ খেয়ে যেতে হবে। তো এটা যদি করতে পারেন আপনি নিজে বুঝতে পারবেন, আপনার হাইপারই হোক বা আপনার হাইপো হোক, আপনার কিন্তু থাইরয়েডের পরিমাণ বা যে আগে লক্ষণগুলো প্রকাশিত হয়েছিল সেই লক্ষণগুলো আস্তে আস্তে কিন্তু হ্রাস পেতে আরম্ভ করেছে, আপনি কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছেন, আপনার অন্যান্য যে দিকগুলো আমি আলোচনা করেছি আগে সেই জিনিসগুলো কিন্তু আপনি স্ট্রং হচ্ছেন। দ্বিতীয়ত আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মুলেঠি, অর্থাৎ জ্যোষ্ঠী মধু, ঠিক আছে? তো জ্যোষ্ঠী মধু যেটা রয়েছে, সেই জ্যোষ্ঠী মধু যদি আপনারা, জ্যোষ্ঠী মধুর 1 চামচ গুঁড়ো পাওয়া যায় বৈদ্যনাথ ডাবর, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তো সেগুলোই কিনে নেবেন, দরকার হলে খুব সহজেই পাওয়া যায়। তো আর গ্রামে গঞ্জে তো জ্যোষ্ঠী মধুর এমনিতে গাছই পাওয়া যায়, তো সেই এটাকে নিয়ে শুকিয়ে নিয়ে 1 চামচ মতো এর পাউডার বের করে ফেলুন। সেই 1 চামচ পাউডার 1 গ্লাস জলে প্রত্যেক দিন সকালে অথবা বিকালে, যখন পেটটা একটু হালকা থাকে, অর্থাৎ ভারী খাবার আপনি মোটামুটি অনেকক্ষণ আগে খেয়েছেন, সেই সময়টাতে খেয়ে দেখুন না 15 দিন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো উপকার আছে। ধনে পাতা অসম্ভব ভালো উপকার করে, এখানে আপনাকে নিতে হবে ধনে পাতার 2 চামচ রস এবং 1 গ্লাস জল, প্রত্যেক দিন আপনাকে এটা খেতে হবে, যখন খুশি খেতে পারেন, তবে একটু ভরা পেট অ্যাভয়েড করে চলে ভালো। তো এইভাবে ধনে পাতার রস 2 চামচ আর একটু জল 1 গ্লাস জল 15 থেকে 20 দিন খেয়ে দেখুন, আপনার কিন্তু অনেক উপকার পাবেন। তুলসী পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে কম বেশি, তো তুলসী পাতা এখানে একটা ভীষণ ভালো কাজ করে। তো আপনাকে কি করতে হবে, তুলসী পাতার রস 2 চামচ এখানে নিয়ে নিতে হবে, 1 চামচ অ্যালোভেরা মানে জুস, আমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে থাকে, তো অ্যালোভেরার একটু জুস যদি আপনার বাড়িতে বের করে নিতে পারেন বা রস বের করে নিতে পারেন খুব ভালো, না হলে দোকান থেকে কিনে আনা যে কোনো অ্যালোভেরা এখানে কিন্তু চলবে, তবে প্রসাধনী অ্যালোভেরা না হওয়াই ভালো, যেটাকে খাওয়ার জন্য ব্যবহার করা সেই অ্যালোভেরা হলেই চলবে। তো এই অ্যালোভেরার রস এখানে আপনাকে 1 চামচ 2 চামচ তুলসী পাতার রস একসঙ্গে মিশিয়ে 15 থেকে 20 দিন কন্টিনিউ করুন, দেখবেন একদম ভীষণ ভালো কাজ করবে, আপনার থাইরয়েড নিশ্চিতভাবে কমে যাবে।
তারপর আছে ত্রিফলা চূর্ণ। প্রত্যেক দিন যদি এক চামচ করে ত্রিফলা চূর্ণ আমরা ঠান্ডা এক গ্লাস জলে গুলে খেতে পারি সকালবেলা খালি পেটে, তাহলে এটা কিন্তু থাইরয়েড কমানোর জন্য একটা ভীষণ ভালো কাজ করে, অত্যন্ত ভালো কাজ করে। 15 থেকে 20 দিন এটারও পিরিয়ড করে দেখবেন, উপকার পাবেন। আপনারা হলুদের সঙ্গে দুধ, এক গ্লাস দুধের মধ্যে এক চামচ যদি হলুদ গুঁড়ো, কাঁচা হলুদ থাকলে খুব ভালো হয়, না হলে গুঁড়ো হলুদ একটু ফুটিয়ে নিন। ফুটিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর সেই দুধটাকে প্রত্যেক দিন খেয়ে দেখুন, সকালে হোক বা রাতে যখনই হোক খেয়ে দেখুন, ভীষণ উপকার পাবেন। আর খাওয়ারের মধ্যে সবসময় হলুদটাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফর্মে একটু ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন অন্যান্য রোগের সঙ্গে আপনার এই থাইরয়েডও কিন্তু কমে যাচ্ছে। গোলমরিচের গুঁড়ো একটা ভীষণ ভালো কাজ করে, তো এখানে গোলমরিচের গুঁড়ো আপনি খাবারের সঙ্গে ব্যবহার করতে পারেন, বা নর্মালি জলে গুলেও কিন্তু গোলমরিচ গুঁড়ো আপনি এখানে নর্মালি খেতে পারেন, যেটা কিন্তু আপনার টিএসএইচ কে অনেকটাই নিয়ন্ত্রণ করবে। তাছাড়া কাঁচা লাউ, লাউয়ের রস বের করে যদি আমরা প্রত্যেক দিন সকালে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের থাইরয়েড এমনিতেই কন্ট্রোলে থাকে। যার হয়েছে অলরেডি, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারও কিন্তু খুব বেশি না, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে কন্ট্রোলে চলে আসে। তো এই জিনিসগুলো আমাদের সবকটা হাতের কাছে পাওয়া যায়, খুব বেশি খরচাও না, আর অন্তত অ্যালোপ্যাথিকের যে খরচ এবং তার সঙ্গে যে সাইড এফেক্ট, সেগুলো থেকে কিন্তু আমরা পুরোপুরি বেঁচে যেতে পারি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে, আর লাইক তো অবশ্যই করবেন, কারণ লাইক না করলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছবেই না, কারণ আমার মোটিভেশন ভেঙে যাচ্ছে। তো যার জন্য লাইক করুন, আর শেয়ার যতটা পারবেন ততটা করবেন, কারণ শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবেন। আর এটা এখানে একটু বিস্তারিত আলোচনা করলাম, পেশেন্স যারা এখনো ধরে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর মাত্র 1 মিনিট থাকবে ভিডিওটা, হয়তো খুব বেশি হলে, তো যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। লাইকটা করে অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো যারা নতুন